আপনারা আজকে শুনছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত ছোট গল্প হৈমন্তী। কন্যার বাপ সবুর করিতে পারিতেন, কিন্তু বরের বাপ সবুর করিতে চাহিলেন না। তিনি দেখিলেন মেয়েটির বিবাহের বয়স পার হয়ে গেছে, কিন্তু আর কিছুদিন গেলে সেটাকে ভদ্র বা অভদ্র কোনো রকমে চাপা দিবার সময়টাও পার হইয়া যাইবে। মেয়ের বয়স অবৈধ রকমে বাড়িয়া গেছে বটে, কিন্তু পণের টাকার আপেক্ষিক গুরুত্ব এখনও তাহার চেয়ে কিঞ্চিৎ উপরে আছে। সেই জন্যেই তারা, আমি ছিলাম বর, সুতরাং বিবাহ সম্বন্ধে আমার মত যাচাই করা অনাবশ্যক ছিল। আমার কাজ আমি করিয়াছি, FA পাশ করিয়া বৃত্তি পাইয়াছি। তাই প্রজাপতি দুই পক্ষ, কন্যা পক্ষ ও বর পক্ষ, ঘন ঘন বিচলিত হইয়া উঠিল। আমাদের দেশে যে মানুষ একবার বিবাহ করিয়াছে, বিবাহ সম্বন্ধে তাহার মনে আর কোনো উদ্বেগ থাকে না। নর মাংসের স্বাদ পাইলে মানুষের সম্বন্ধে বাঘের যে দশা হয়, স্ত্রী সম্বন্ধে তাহার ভাবটা সেই রূপ হইয়া উঠে। অবস্থা যেমনই ও বয়স যতই হোক, স্ত্রীর অভাব ঘটিবা মাত্র তাহা পূরণ করিয়া লইতে তাহার কোনো দ্বিধা থাকে না। যত দ্বিধা ও দুশ্চিন্তা সে দেখি আমাদের নবীন ছাত্রদের বিবাহের পৌনপৌনিক প্রস্তাবে, তাহাদের পিতৃপক্ষের পাকা চুল কলবের আশীর্বাদে পুনঃ পুনঃ কাঁচা রহিয়া উঠে। আর প্রথম ঘটকালের আছে ইহাদের কাঁচা চুল ভাবনায় এক রাত্রে পাকিবার উপক্রম হয়। সত্য বলিতেছি, আমার মনে এমন বিষম উদ্বেগ জন্মে নাই, বরঞ্চ বিবাহের কথায় আমার মধ্যে যেন দক্ষিণে হাওয়াও দিতে লাগিল। কৌতূহলে কল্পনার কিশলয়গুলির মধ্যে একটা যেন কানাকানি পড়িয়া গেল, যাহাকে পার্কের ফ্রেন্স রেভলিউশনের নোট 7-5 খাতা মুখস্থ করিতে হইবে। তাহার পক্ষে এ ভাবটা দোষে আমার এলাকা যদি টেক্সট বুক কমিটির অনুমোদিত হইবার কোনো আশঙ্কা থাকিত, তবে সাবধান হইতাম। কিন্তু একে করিতেছি, একে একটি গল্প যে উপন্যাস লিখিতে বসিলাম, এমন সুরে আমার লেখা শুরু হইবে একে আমি জানিতাম? মনে ছিল কয় বছরের বেদনায় যে মেঘ কালো হইয়া জমিয়া উঠিয়াছে, তাহাকে বৈশাখ সন্ধ্যার ঝড়ো বৃষ্টির মতো প্রবল বর্ষণে নিয়ে শেষ করিয়া দেব। কিন্তু না, পারিলাম না। বাংলায় শিশু পাঠ্য বই লিখিতে, কারণ সংস্কৃত মুগ্ধবোধ ব্যাকরণ আমার পড়া নেই। আর না পারিলাম বাক্য রচনা করিতে, কারণ মাতৃভাষা আমার জীবনের মধ্যে এমন পুষ্পিত হইয়া উঠে নাই যাহা হতে নিজের অন্তরকে বাহিরে টানিয়া আনিতে পারি। সেই জন্যই দেখিতেছি আমার ভেতরকার শশাঞ্চারী সন্ন্যাসীটা অট্টহাস্যে আমাকে আপনি পরিহাস করিতে বসিয়াছে। না করিয়া করিবে কি? তাহার যে অশ্রু শুকাইয়া গেছে, জ্যৈষ্ঠের খররৌদ্রেরিত জ্যৈষ্ঠের অশ্রু শূন্য রৌদ্রন। আমার সঙ্গে যাহার বিবাহ হইয়াছিল তাহার সত্য নামটা দেব না, কারণ পৃথিবীর ইতিহাসে তাহার নামটি লইয়া প্রত্নতাত্ত্বিকদের মধ্যে বিবাদের কোনো আশঙ্কা নাই। সে তাম্র শাসনে তাহার নাম খোদাই করা আছে, সেটা আমার হৃদয় পট। কোনো কালে সে পট এবং সে নাম বিলুপ্ত হইবে এমন কথা আমি মনে করিতে পারিব না। কিন্তু যে অমৃত্যু লোকে তাহার অক্ষয় হইয়া রহিল, সেখানে ঐতিহাসিকের আনাগোনা নাই। আমার এ লেখা তাহার যেমনই হোক একটা নাম চাই। আচ্ছা, তাহার নাম দিলাম শিশির, কেননা শিশিরে কান্না হাসি একেবারে এক হইয়া আছে, আর শিশিরে ভোরবেলা টুকুর কথা সকালবেলা আসিয়া ফুরাইয়া যায়। শিশির আমার চেয়ে কেবল 2 বছরের ছোট ছিল, অথচ আমার পিতা যে গৌরী দানের পক্ষপাতী ছিলেন না তাহা নহে। তাহার পিতা ছিলেন উগ্রভাবে সমাজ বিদ্রোহী, দেশের প্রচলিত ধর্ম কর্ম কিছুতে তাহার আস্থা ছিল না। তিনি কষিয়া ইংরেজি পড়াইয়াছিলেন। আমার পিতা উগ্রভাবে সমাজের অনুগামী, মানিতে তাহার বাধে এমন জিনিস আমাদের সমাজে সদরে বা অন্দরে, দেউড়ে বা খিড়কির পথে
বুঝিয়া পাওয়া যায়, কারণ ইনিও কষিয়া ইংরেজি পড়িয়াছিলেন। পিতামহ এবং পিতা উভয়েরই মতামত বিদ্রোহের দুই ভিন্ন মূর্তি, কোনোটাই সরল স্বাভাবিক নহে। তবুও বড় বয়সে মেয়ের সঙ্গে বাবা যে আমার বিবাহ দিলেন, তাহার কারণ মেয়ের বয়স বড় বলিয়া পণ্যের অঙ্কটাও বড়। শিশির আমার শ্বশুরের একমাত্র মেয়ে, বাবার বিশ্বাস ছিল কন্যা পিতার সমস্ত টাকা ভাবি জামাতার ভবিষ্যতের গর্ব পূরণ করিয়া তুলিতেছে। আমার শ্বশুরের বিশেষ কোনো একটা মতের বালাই ছিল না। তিনি পশ্চিমের এক পাহাড়ের কোনো রাজার অধীনে বড় কাজ করিতেন। শিশির যখন কোলে তখন তাহার মা মৃত্যু হয়। মেয়ের বৎসর অন্তে এক এক বছর করিয়া বড় হইতেছে, তাহা আমার শ্বশুরের চোখেই পড়ে নাই। সেখানে তাহার সমাজের লোক এমন কেহই ছিল না যে তাহাকে চোখে আঙ্গুল দিয়া দেখাইয়া দেবে। শিশিরের বয়স যথাসময় ষোলো হইল, কিন্তু সেটা স্বভাবের ষোলো, সমাজের ষোলো নহে। কেহ তাহাকে আপন বয়সের জন্য সতর্ক হইতে পরামর্শ দেয় নাই, সেও আপন বয়সটার দিকে ফিরিয়াও তাকাইত না। কলেজে তৃতীয় বছরে পা দিয়াছি, আমার বয়স ১৯। এমন সময় আমার বিবাহ হইল। বয়সটা সমাজের মতে বা সমাজ সংস্কারকের মতে উপযুক্ত কিনা তাহা লইয়া তাহারা দুই পক্ষ লড়াই করিয়া রক্তারক্তি করিয়া মরুক, কিন্তু আমি বলিতেছি সে বয়সটা পরীক্ষা পাস করিবার পক্ষে যত ভালো হোক, বিবাহের সম্বন্ধ আসিবার পক্ষে কিছুমাত্র কম ভালো নয়। বিবাহের অরুণোদয় হইল একখানি ফটোগ্রাফের আবাসে, পড়া মুখস্থ করিতেছিলাম। একজন ঠাট্টার সম্পর্কের আত্মীয়া আমার টেবিলের ওপরে শিশিরের ছবিখানি রাখিয়া বলিলেন, এইবার সত্যিকারের পড়া পড়ো, একেবারে ঘাড় মোড়া ভাঙিয়া। কোনো একজন আনারি কারিগরের তোলা ছবি, মা ছিল না, সুতরাং কেহ তাহার চুল টানিয়া বাঁধিয়া খোপায় জড়াইয়া সাহা বা মল্লিক কোম্পানির জবর জং জ্যাকেট পরাইয়া বরপক্ষের চোখ ভুলাইবার জন্য জালিয়াতির চেষ্টা করে নেই। ভারী একখানি সাদাসিদা মুখ, সাদাসিদা দুটি চোখ এবং সাদাসিদা একটি শাড়ি, কিন্তু সমস্তটি লইয়া কি যে মহিমা সে আমি বলিতে পারি না। যেমন তেমন একখানি চৌকিতে বসিয়া, পিছনে একখানা ডোরাকাটা শতরঞ্জ ঝুলানো, পাশে একটি টিপায়ের ওপরে ফুলদানিতে ফুলের তোড়া, আর গালিচার ওপরে শাড়ি ভাঙা পার্টি, নিচে দুখানি খালি পা, পটের ছবিটির ওপর আমার মনে সোনার কাঠি লাগিতেছে যে আমার মনের মধ্যে জাগিয়া উঠিল। সেই কালো দুটি চোখ আমার সমস্ত ভাবনার মাঝখানে কেমন করিয়া চাহিয়া রইল, আর সেই বাঁকা পাকের নিচে চেকার দুখানি খালি পা আমার হৃদয়কে আপন পদ্মাসন করিয়া লইল। পঞ্জিকার পাতা উল্টাতে থাকিলাম, দু তিনটা বিবাহের লগ্ন পিছাইয়া যায়, শ্বশুরের ছুটি আর মিলে না। ওদিকে সামনে একটি অকাল চার পাঁচটা মাস জুড়াইয়া আমার আয় বড় বয়সের সীমানাটাকে ১৯ বছর হইতে অনর্থক ২০ বছরের দিকে ঠেলিয়া দিবা চক্রান্ত করিতেছে। শ্বশুরের এবং তার মনিবের ওপর রাগ হইতে লাগিল। যা হোক, অকালের ঠিক পূর্ব লগ্নটাতে আসিয়া বিবাহের দিন ঠেকিল। সেদিনকার সানায়ের প্রত্যেক টানটি যে আমার মনে পড়িতেছে, সেদিনকার প্রত্যেক মুহূর্তটি আমি আমার সমস্ত চৈতন্য দিয়ে স্পর্শ করিয়াছি। আমার সেই ১৯ বছরের বয়সটি আমার জীবনে অক্ষয় হইয়া থাক। বিবাহ সবার চারিদিকে হট্টগোল, তাহারই মাঝখানে কন্যার কোমল হাতখানি আমার হাতের ওপর পড়িল। এমন আশ্চর্য আর কি আছে, আমার মন বারবার করিয়া বলিতে লাগিল, আমি পাইলাম, আমি ইহাকে পাইলাম। কাহাকে পাইলাম? এ যে দুর্লভ, এই যে মানবী, ইহার রহস্য কি অন্ত আছে? আমার শ্বশুরের নাম গৌরীশঙ্কর, সে হিমালয়ে বাস করিতেন, সেই হিমালয়ে তিনি যেন মিতা। তাহার গাম্ভীর্যের শেখর দেশে একটি স্থির হাস্য শুভ্র হইয়াছিল, আর তাহার হৃদয়ের ভেতরটিকে স্নেহের যে একটি প্রবর্ষণ ছিল তাহার সন্ধান যাহারা জানিত তাহারা তাহাকে ছাড়িতে চাহিত না। কর্মক্ষেত্রে ফিরিবার পূর্বে আমার শ্বশুর আমাকে ডাকিয়া বলিলেন, বাবা,
আমার মেয়েটিকে আমি 17 বছর ধরিয়া জানি, আর তোমাকে কটি দিন মাত্র জানিলাম, তবু তোমার হাতেই রহিল। যে ধন দিলাম তাহার মূল্য যেন বুঝিতে পারো, ইহার বেশি আশীর্বাদ আর নাই। তার বেহাই বেয়ান সকলেই তাহাকে বারবার করিয়া আশ্বাস দিয়া বলিলেন, বেহাই মনে কোনো চিন্তা রাখিও না, তোমার মেয়েটি যেমন বাপকে ছাড়িয়া আসিয়াছে, এখানে তেমনি বাপ মা উভয়কে পাইল। তাহার পরে শ্বশুর মশাই মেয়ের কাছে বিদায় লইবার বেলা হাসিলেন, বলিলেন, বুড়ি চলিলাম, তোর একখানি মাত্র এই বাপ, আজ হইতে ইহার যদি কিছু খোয়া যায় বা চুরি যায় বা নষ্ট হয়, আমি তাহার জন্য দায়ী নই। মেয়ে বলিল, তাই বই কি, কোথাও একটু যদি লোসকান হয় তোমাকে তার ক্ষতিপূরণ করিতে হইবে। অবশেষে নিত্য তাহার যে সব বিষয়ে বিভ্রাট ঘটে বাপকে, সে সম্বন্ধে সে বারবার সতর্ক করিয়া দিল। তাহার সম্বন্ধে আমার শ্বশুরের যথেষ্ট সংযম ছিল না, গুটি কয়েক অপথ্য ছিল। তাহার মধ্যে তাহার বিশেষ আসক্তি, বাপকে সে সমস্ত প্রলোভন হইতে যথাসম্ভব ঠেকাইয়া রাখা মেয়ের এক কাজ ছিল। তাই আজ সে বাপের হাত ধরিয়া উদ্বেগের সহিত বলিল, বাবা তুমি আমার কথা রেখো, রাখবে? বাবা হাসিয়া কহিলেন, মানুষ পণ করে পণ ভাঙিয়া ফেলিয়া হাঁপ ছাড়িবার জন্য, অতএব কথা না দেয় সবচাইতেই নিরাপদ। তাহার পর বাপ চলিয়া আসিলে ঘরে কপাট পড়িল। তাহার পরে কি হইল কেহ জানে না। বাপ ও মেয়ের অশ্রুহীন বিদায় ব্যাপার পাশের ঘর হইতে কৌতূহলী অন্তপুরিকার দল দেখিল ও শুনিল, অবাককাণ্ড, খোট্টার দেশে থাকিয়া খোট্টা হয়ে গেছে, মায়া মমতা একেবারেই নাই। আমার শ্বশুরের বন্ধু বনমালি বাবুই আমার বিবাহের ঘটকালি করিয়াছিলেন, তিনি আমাদের পরিবারেরও পরিচিত। তিনি আমার শ্বশুরকে বলিয়াছিলেন, সংসারে তোমার তো একটি মেয়ে, এখন ইহাদেরই পাশে বাড়ি লইয়া এইখানে জীবনটা কাটাও। তিনি বলিলেন, যাহা দিলাম তাহা উজাড় করিয়া দিলাম, এখন ফিরিয়া তাকাইতে গেলে দুঃখ পাইতে হইবে। অধিকার ছাড়িয়া দিয়ে অধিকার রাখিতে যাইবার মতো এমন বিড়ম্বনা আর নাই। সবশেষে আমাকে নিভৃতে লইয়া গিয়া অপরাধীর মতো সংকোচে বলিলেন, আমার মেয়েটির বই পড়িবার শখ, এবং লোকজনকে খাওয়াইতেও বড় বেশি ভালোবাসে, এর জন্য বেহাইকে বিরক্ত করিতে ইচ্ছা করি না। আমি মাঝে মাঝে তোমাকে টাকা পাঠাইব, তোমার বাবা জানিতে পারিলে কি রাগ করিবেন? প্রশ্ন শুনিয়া কিছু আশ্চর্য হইলাম। সংসারে কোনো একটা দিক হইতে অর্থ সমাগম হইলে বাবা রাগ করিবেন? তাহার মেজাজ এত খারাপ তো দেখি নাই, যেন ঘুষ দিতেছেন। এমনইভাবে আমার হাতে একখানা 100 টাকার নোট গুজিয়া দিয়া আমার শ্বশুর দ্রুত প্রস্থান করিলেন। আমার প্রণাম লইবার জন্য সবর করিলেন না, পিছন হইতে দেখিতে পাইলাম এইবার পকেট হইতে রুমাল বাহির হইল। আমি স্তব্ধ হইয়া বসিয়া ভাবিতে লাগিলাম, মনে বুঝিলাম ইহারা অন্য জাতের মানুষ। বন্ধুদের অনেকেই তো বিবাহ করিতে দেখিলাম, মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গে স্ত্রীটিকে একেবারে এক গ্রাসে গলাৎকরণ করা হয়। পাকযন্ত্রে পৌঁছাইয়া কিছুক্ষণ বাদে এই পদার্থটির নানা গুণাগুণ প্রকাশ হইতে পারে, এবং ক্ষণে ক্ষণে অভ্যন্তরীণ উদ্বেগ উপস্থিত হইয়াও থাকে, কিন্তু রাস্তাটুকুতে কোথাও কিছু মাত্র বাধে না। আমি কিন্তু বিবাহ সভাতেই বুঝিয়াছিলাম, দানের মঞ্চে স্ত্রীটিকে যেটুকু পাওয়া যায় তাহাতে সংসার চলে, কিন্তু 15 আনা বাকি থাকিয়া যায়। আমার সন্দেহ হয় অধিকাংশ লোকে স্ত্রীকে বিবাহ মাত্র করে, পায় না, এবং জানেও না সে যে পায় নাই। তাহাদের স্ত্রীর কাছেও আমৃত্যকাল এ খবর ধরা পড়ে না, কিন্তু সে যে আমার সাধনার ধন ছিল, সে আমার সম্পত্তি নয়, সে আমার সম্পদ। শিশির, না, এ নামটা আর ব্যবহার করা চলিল না। একে তো এটা তাহার নাম নয়, তাহাতে একটা তাহার পরিচয়ও নহে। সে সূর্যের মতো ধ্রুব, সে ক্ষণজীবনী উষার বিদায়ের অষ্টবিন্দুটি নয়। কি হইবে গোপন রাখিয়া, তাহার আসল নাম হৈমন্তী। দেখিলাম এই 17 বছরে মেয়েটির ওপরে যৌবনের সমস্ত আলো আসিয়া পড়িয়াছে, কিন্তু এখনো কৈশোরের কল হইতে সে জাগিয়া উঠে নাই। ঠিক যেন শৈলচূড়ায় বরফের ওপর সকালের আলো ঠেকিয়া পড়িয়াছে, কিন্তু বরফ এখনো গলিল না। আমি জানি কি অকলঙ্ক শুভ্র সে, কি নিবিড় পবিত্র।
আমার মনে একটা ভাবনা ছিল যে লেখাপড়া জানা বড় মেয়ে, কি জানি কেমন করিয়া তাহার মন পাইতে হবে। কিন্তু অতি অল্পদিনেই দেখিলাম মনের রাস্তার সঙ্গে বইয়ের দোকানের রাস্তাও কোনো জায়গায় কোনো কাটাকাটি নেই। কবে যে তাহার সাদা মনটির ওপর একটু রং ধরিল, চোখে একটু ঘোর লাগিল, কবে যে তাহার সমস্ত শরীর মন যেন উৎসুক হইয়া উঠিল তাহা ঠিক করিয়া বলিতে পারিব না। এ তো গেল একদিনের কথা, আবার অন্যদিকও আছে, সেটা বিস্তারিত বলিবার সময় আসিয়াছে। রাজ সংসার আমার শ্বশুরের চাকরি, ব্যাংকে যে তাহার কত টাকা জমিল সে সম্বন্ধে জনশ্রুতি নানা প্রকার অঙ্কপাত করিয়াছে, কিন্তু কোনো অঙ্কটাই লাখের নিচে নামে নাই। ইহার ফল হইয়াছিল এই যে তাহার পিতার দর যেমন যেমন বাড়ির হৈমর আদর তেমনি বাড়িতে লাগিল। আমাদের ঘরের কাজকর্ম রীতি পদ্ধতি শিখাইয়া লইবার জন্য সে ব্যগ্র, কিন্তু মা তাহাকে অত্যন্ত স্নেহে কিছুতেই হাত দিতে দিলেন না। এমনকি হৈমর সঙ্গে পাহাড় হইতে যে দাসী আসিয়াছিল, যদিও তাহাকে নিজেদের ঘরে ঢুকিতে দিতেন না, তবু তাহার জাত সম্বন্ধে প্রশ্নমাত্র করিলেন না, পাছে বিশ্রী একটা উত্তর শুনিতে হয়। এমনই ভাবে দিন চলিতে লাগলো। হঠাৎ একদিন বাবার মুখ ঘোর অন্ধকার দেখা গেল। ব্যাপারখানা এই, আমার বিবাহে আমার শ্বশুর 15,000 টাকা নগদ এবং 5,000 টাকার গহনা দিয়েছিলেন। বাবা তাহার এক দালাল বন্ধুর কাছে খবর পাইয়াছেন, ইহার মধ্যে 15,000 টাকাই ধার করিয়া সংগ্রহ করিতে হইয়াছে। তাহার সুদও নিতান্ত সামান্য নহে। লাখ টাকার যে গুজব ছিল সেটা একেবারেই ফাঁকি। যদিও আমার শ্বশুরের সম্পত্তির পরিমাণ সম্বন্ধে আমার বাবার সঙ্গে তাহার কোনোদিনই কোনো আলোচনা হয়নি, তবু বাবা জানি না কোন যুক্তিতে তিনি ঠিক করিলেন আমার বেহাই তাহাকে ইচ্ছাপূর্বক প্রবঞ্চনা করিয়াছেন। তারপরে বাবার একটা ধারণা ছিল আমার শ্বশুর রাজার প্রধানমন্ত্রী গোছের একটা কিছু। খবর লইয়া জানিলেন তিনি সেখানকার শিক্ষা বিভাগের অধ্যক্ষ। বাবা বলিলেন, অর্থাৎ স্কুলের হেডমাস্টার। সংসারে ভদ্রপদ যতগুলো আছে তাহার মধ্যে সবচাইতে ওচা। বাবার বড় আশা ছিল শ্বশুর আজ বাদে কাল যখন কাজে অবসর লইবেন তখন আমি রাজমন্ত্রী হইব। এমন সময় রাজ উপলক্ষে দেশের কুটুম্বরা আমাদের কলিকাতায় বাড়িতে বেড়াতে আসিয়া জমা হইলেন। কন্যাকে দেখিয়া তাহাদের মধ্যে একটি কানাকানি পড়িয়া গেল। কানাকানি ক্রমে অস্পষ্ট থেকে স্পষ্ট হইলেন। দূর সম্পর্কে কোনো এক দিদিমা বলিয়াই উঠিলেন, পোড়া কপাল আমার, নাতবউ যে বয়সে আমাকেও হার মানাইল। আরেক দিদিমা শ্রেণীর বলিলেন, আমাদেরই যদি হার না মানাইবে তবে অপু বাহির হইতে বউ আনিতে যাইবে কেন? মা খুব জোরে সহিত বলিয়া উঠিলেন, ওমা সে কি কথা, বৌমার বয়স সবে 11 বইত নয়, এই আসছে ফাল্গুনে 12 পা দেবে। খোট্টার দেশে ডাল রুটি খাইয়া মানুষ, তাই অমন বাড়ন্ত হইয়া উঠিয়াছে। দিদিমারা বলিলেন, বাছা এখনো চোখে এত কম দেখি না, কন্যাপক্ষ নিশ্চয় তোমাদের কাছে বয়স ভাড়াইছে। মা বলিলেন, আমরা যে কুষ্টি দেখিলাম কথাটা সত্য, কিন্তু কুষ্টিতেই প্রমাণ আছে মেয়ের বয়স 17। প্রবীণরা বলিলেন, কুষ্টিতে কি আর ফাঁকি চলে না? এই লইয়া ঘোর তর্ক, এমনকি বিবাদ হইয়া গেল। এমন সময় সেখানে হৈম আসিয়া উপস্থিত। কোনো এক দিদিমা জিজ্ঞাসা করিলেন, নাতবউ তোমার বয়স কত হলো বলো তো? মা তাহাকে চোখ টিপিয়া ইশারা করিলেন। হৈম তাহার অর্থ বুঝিল না, বলিল 17। মা ব্যস্ত হইয়া বলিয়া উঠিলেন, তুমি জানো না? হৈম কহিল, আমি জানি আমার বয়স 17। দিদিমারা পরস্পর গা টেপাটেপি করিলেন। বধূর নির্বুদ্ধিতে রাগিয়া উঠিয়া মা বলিলেন, তুমি তো সব জানো, তোমার বাবা যে বলিলেন তোমার বয়স 11। হৈম চমকিয়া উঠ কহিল, বাবা বলিয়াছেন? কখনো না। মা কহিলেন, অবাক করিল, বেহাই আমার সামনে নিজের মুখে কহিলেন আমার মেয়ে বলে কখনোই না। এই বলিয়া আরেক চোখ টিপিলেন। এবার হৈম ইশারার মানে বুঝিল। স্বর আরো দৃঢ় করিয়া বলিলেন, বাবা এমন কথা কখনোই বলিতে পারেন না। মা গলা চড়াইয়া বলিলেন, তুই কি আমাকে মিথ্যাবাদী বলতে চাস? হৈম বলিল, আমার বাবা তো কখনোই মিথ্যা বলেন না। ইহার পরে মা যতই গালি দিতে লাগলেন কথাটার কালি ততই গড়াইয়া ছড়াইয়া চারিদিকে লেপিয়া উঠিল। মা রাগ করিয়া বাবার কাছে তাহার বধূর মূরতা এবং তথ্যদিক এক ঘুমের কথা বলতে লাগিলেন।
বাবা হৈমকে ডাকিয়া বলিলেন, আই বড় মেয়ের বয়স 17, এটা কি খুব একটা গৌরবের কথা? তাই ঢাক পিটাইয়া বেড়াইতে হইবে? আমাদের এখানে এসব চলিবে না বলিয়া রাখিতেছি। হায় রে, তাহার বৌমার প্রতি বাবার সেই মধুমাখা পঞ্চম স্বর আজ একেবারেই এমন বাছখাই খাদে নাবিল হইয়া গেল। হৈম ব্যথিত হইয়া প্রশ্ন করিলেন, কেহ যদি বয়স জিজ্ঞাসা করে কি বলিব? বাবা বলিলেন, মিথ্যা বলিবার দরকার নেই, তুমি বলিও আমি জানি না, আমার শাশুড়ি জানেন। কেমন করিয়া মিথ্যা বলিতে না হয় সেই উপদেশ শুনিয়া হৈম এমনভাবে চুপ করিয়া রইল যে বাবা বুঝিলেন তাহার সৎ উপদেশটা একেবারে বাজে খরচ হইল। হৈম দুর্গতিতে দুঃখ করিব কি, তাহার কাছে আমার মাথা হেঁট হইয়া গেল। সেদিন দেখিলাম শরৎ প্রভাতের আকাশের মতো, তাহার চোখে সেই সরল উদাস দৃষ্টি একটা কি সংশয় ম্লান হয়ে গেছে। ভীত হরিণের মতো সে আমার দিকে চাহিল, ভাবিলই আমি ইহা দিককে চিনি না। সেদিন একখানা শৌখিন বাঁধাইয়া করা ইংরেজি কবিতার বই তাহার জন্য কিনিয়া আনিয়াছিলাম, বইখানি সে হাতে করিয়া লইল এবং আস্তে আস্তে কোলের ওপর রাখিয়া দিল, একবার খুলিয়াও দেখিল না। আমি তাহার হাতখানি তুলিয়া ধরিয়া বলিলাম, হৈম আমার উপর রাগ করিও না, আমি তোমার সত্যে কখনো আঘাত করিব না, আমি যে তোমার সত্যের বাঁধনে বাঁধা। হৈম কিছু না বলিয়া একখানি হাসিল, সে হাসি পিধাতা যাহাকে দিয়াছেন তাহার কোনো কথা বলিবার দরকার নেই। পিতার আর্থিক উন্নতির পর হইতে দেবতার অনুগ্রহকে স্থায়ী করিবার জন্য নতুন উৎসাহে আমাদের বাড়িতে পূর্জারচনা চলিতেছে। এ পর্যন্ত সে পর্যন্ত একেবারে সমস্ত ক্রিয়াকর্মে বাড়ির বধূকে ডাক পড়ে নাই। নতুন বধূর প্রতি একদিন পূজা সাজাইবার আদেশ হইল। সে বলিল, মা বলিয়া দাও কি করিতে হইবে, ইহাতে কাহারও মাথায় আকাশ ভাঙিয়া পড়িবার কথা নয়, কারণ সকলেরই জানা ছিল মাতৃহীন প্রবাসে কন্যা মানুষ। কিন্তু কেবলমাত্র হৈমকে লজ্জিত করিয়া এই আদেশের হেতু সকলেই গালে হাত দিয়া বলিল, অমা একই কাণ্ড, এ কোন নাস্তিকের ঘরের মেয়ে, এবার এই সংসার হইতে লক্ষ্মী ছাড়িল, আর দেরি নাই। এই উপলক্ষে হোমের বাপের উদ্দেশ্যে যা না বলিবার তাহা বলা হইল। যখন হইতে কটু কথার হাওড়া দিয়েছিল সে হৈম একেবারে চুপ করিয়া সমস্ত সহ্য করিয়াছে, একদিনের জন্য কাহারও সামনে সে চোখের জল ফেলে নাই। আজ তাহার বড় বড় দুই চোখ ভাসিয়া দিয়া জল পড়িতে লাগিল। সে উঠিয়া দাঁড়াইয়া বলিল, আপনারা জানেন সে দেশে আমার বাবাকে সকলে ঋষি বলে। ঋষি বলে? ভারী একটা হাসিয়া পড়িল। ইহার পরে তাহার পিতার উল্লেখ করিতে হইলে প্রায়ই বলা হইত, তোমার ঋষি বাবা? এই মেয়েটি সকলের চেয়ে দরদের জায়গাটি যে কোথায় তাহা আমাদের সংসার বুঝিয়া লইয়াছিল। বস্তুত আমার শ্বশুর ব্রাহ্মও নয়, খ্রিস্টানও নয়, হয়তোবা নাস্তিকও না হইবেন। দেব রচনার কথা কোনোদিন তিনি চিন্তাও করেন নাই। মেয়েকে তিনি অনেক পড়াইয়াছেন, শুনাইয়াছেন, কিন্তু কোনো দিনের জন্য দেবতার সম্বন্ধে তিনি কাহাকে কোনো উপদেশ দেন নাই। বনমালীবাবু এ লইয়া তাহাকে একবার প্রশ্ন করিয়াছিলেন, তিনি বলিয়াছিলেন, আমি যাহা বুঝি না তাহা শিখাইতে গেলে কেবল কপটতা শেখানো হইবে। অন্তপুরে হৈমর একটি প্রকৃত ভক্ত ছিল, সে আমার ছোট বোন নারানী, বউ দিদিকে ভালোবাসে বলিয়া তাহার অনেক গঞ্জনা সহিতে হইয়াছিল। সংসার যাত্রায় হৈমর সঙ্গে অপমানের পালা আমি তাহার কাছে শুনিতে পাইতাম, একদিনের জন্য আমি হৈমর কাছে শুনি নাই। এইসব কথা সংকোচে সে মুখে আনিতে পারিত না, সে সংকোচ নিজের জন্য নহে। হৈম তাহার বাপের কাছে হইতে যত চিঠি পাইত সমস্ত আমাকে পড়িতে দিত, চিঠিগুলি ছোট কিন্তু রসে ভরা। সেও বাপকে যত চিঠি লিখিত সমস্ত আমাকে দেখাইত। বাপের সঙ্গে তাহার সম্বন্ধটি আমার সঙ্গে ভাগ করিয়া না লইলে আমার তাহার দাম্পত্য যে পূর্ণ হইতে পারিত না। তাহার চিঠিতে শ্বশুর বাড়ির সম্বন্ধে কোনো নালিশের ইশারাটুকু ছিল না, থাকিলে বিপদ ঘটিতে পারিত। নারানীর কাছে শুনিয়াছি শ্বশুর বাড়ির কথা কি লেখে জানিবার জন্য মাঝে মাঝে তাহার চিঠি খোলা হইত। চিঠির মধ্যে অপরাধের কোনো প্রমাণ না পাইয়া উপরওয়ালাদের মন যে শান্ত হইয়াছিল তাহা নয়, বোধ করি তাহাতে তাহার আশাভঙ্গের দুঃখ পাইয়াছিলেন। বিষম বিরক্ত হইয়া তাহারা বলিতে লাগিলেন, এত ঘন ঘন চিঠিই বা কিসের জন্য?
বাপই যেন সব, আমরা কি কেহ নই? এ লইয়া অনেক অপ্রিয় কথা চলিতে লাগিল। আমি ক্রুদ্ধ হইয়া হোমকে বলিলাম, তোমার বাবার চিঠি আর কাহাকে না দিয়ে আমাকে দিও, কলেজে যাইবার সময় আমি পোস্ট করিয়া দেব। হৈম বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল, কেন? আমি লজ্জায় তাহার উত্তর দিলাম না। বাড়িতে এখন সকলেই বলিতে আরম্ভ করিল, এইবার অপুর মাথা খাওয়া হইল, বিএ ডিগ্রি শিখায় তোলা হইল। ছেলেরই বা কি দোষ? সে তো বটেই, দোষ সমস্তই হৈমর। তাহার দোষ যে তাহার বয়স 17, তাহার দোষ যে আমি তাহাকে ভালোবাসি, তাহার দোষ যে বিধাতার এই বিধি, তাই আমার হৃদয়ে রন্ধে রন্ধে সমস্ত আকাশ আজ আমি বাজাইতেছি। বিএ ডিগ্রি অজ্ঞাত চিত্তে আমি চুলায় দিতে পারিতাম, কিন্তু হৈমর কল্যাণে পণ করিলাম, পাশ করিবই এবং ভালো করিয়া পাশ করিব। এ পণ রক্ষা করা আমার সে অবস্থায় যে সম্ভবপর বোধ হইয়াছিল তাহার দুটি কারণ ছিল। এক তো হৈমর ভালোবাসার মধ্যে এমন একটি আকাশ বিস্তার ছিল যে সংকীর্ণ আসক্তির মধ্যে সে মনকে জড়াইয়া রাখিত না, সেই ভালোবাসার চারিদিকে ভারী একটি স্বাস্থ্যকর হাওয়া বহিত। দ্বিতীয়ত, পরীক্ষার জন্য যে বইগুলি পড়ার প্রয়োজন তাহা হৈমর সঙ্গে একত্রে মিলিয়া পড়া অসম্ভব ছিল না। পরীক্ষা পাশের উদ্যোগে কোমর বাঁধিয়া লাগিলাম। একদিন রবিবার মধ্যাহ্নে বাহিরে ঘরে বসিয়া মার্টিনো চরিত্র তত্ত্ব বইখানার বিশেষ বিশেষ লাইনের মধ্যপদগুলা ফাড়িয়া ফেলিয়া নীল পেন্সিলে লাঙ্গল চালিতেছিলাম, এমন সময় বাহির থেকে হঠাৎ আমার চোখ পড়িল। আমার ঘরের সম্মুখে আঙিনার উত্তর দিকে অন্তঃপুরে উঠিবার একটি সিঁড়ি, তাহারই গায়ে মাঝে মাঝে গড়াতে দেওয়া এক একটা জানালা। দেখি তাহারই একটি জানালা হৈম চুপ করিয়া বসিয়া পশ্চিমের দিকে চাহিয়া, সে দিকে মল্লিকের একখানা কাঞ্চন গাছ গোলাপি ফুলে আচ্ছন্ন। আমার বুকে ধক করিয়া একটা ধাক্কা দিল, মনের মধ্যে একটা অসাবধানতার আবরণ ছিঁড়িয়া পড়িয়া গেল। এই নিঃশব্দ গভীর বেদনার রূপটি আমি এতদিন এমন স্পষ্ট করিয়া দেখি নাই। কিছু না, আমি কেবল তাহার বসিবার ভঙ্গিটুকু দেখিতে পাইতেছিলাম। কোলের ওপর কোলের ওপরে একটি হাতের ওপর আরেকটি হাত স্থির হইয়া পড়িয়াছে, মাথাটি দেয়ালের ওপরে হেলানো, খোলা চুল বাম কাঁধের ওপর দিয়া বুকের ওপর ঝুলিয়া পড়িয়াছে। আমার বুকের ভেতরটা হু হু করিয়া উঠিল, আমার জীবনের একটি কানায় কানায় ভরিয়াছিল, আমি কোথাও কোনো শূন্যতা লক্ষ্য করিতে পারি নাই। আজ হঠাৎ আমার অত্যন্ত নিকটে অতি বৃহৎ একটা নৈরাশ্যের গহ্বর দেখিতে পাইলাম। কেমন করিয়া কি দিয়ে আমি তাহা পূরণ করিব? আমাকে তো কিছুতেই ছাড়িতে হয় নাই, না আত্মীয়, না অভ্যাস, না কিছু। হোম সে সমস্ত ফেলিয়া আমার কাছে আসিয়াছে, সেটা যতখানি তাহা আমি ভালো করিয়া ভাবি নাই। আমাদের সংসারে অপমানের কণ্টক শয়নে সে বসিয়া, সে শয়ন আমিও তাহার সঙ্গে ভাগ করিয়া লইয়াছি। সেই দুঃখে হৈমের সঙ্গে আমার যোগ ছিল, তাহাতে আমাদিগকে পৃথক করে নাই। কিন্তু এই গিরিনন্দিনী 17 বছর কাল অন্তরের বাহিরে কত বড় একটা মুক্তির মধ্যে মানুষ হইয়াছে! কি নির্মল সত্য এবং উদার আলোকে তাহার প্রকৃতি এমন ঋজু, শুভ্র ও সবল হইয়া উঠিয়াছে! তাহা হইতে হৈম যে কিরূপ নিরতিশয় ও নিষ্ঠুর রূপে বিচ্ছিন্ন হইয়াছে এতদিন তাহা আমি সম্পূর্ণ অনুভব করিতে পারিনি, কেননা তাহার সঙ্গে আমার সমান আসন ছিল না। হৈম যে অন্তরে অন্তরে মুহূর্তে মুহূর্তে মরিতেছিল তাহাকে আমি সব দিতে পারি, কিন্তু মুক্তি দিতে পারি না, তাহা আমার নিজের মধ্যে কোথায়? সেই জন্য কলিকাতার গলিতে সেই গড়াতের ফাঁক দিয়ে নির্বাক আকাশের সঙ্গে তাহার নির্বাক মনের কথা হয়, এবং একদিন রাতে হঠাৎ জাগিয়া উঠিয়া দেখি সে বিছানায় নাই, হাতের ওপর মাথা রাখিয়া আকাশ ভরা তারার দিকে মুখ তুলিয়া ছাতে শুইয়া আছে। মার্টিনো পড়িয়া রইল,
ভাবিতে লাগিলাম কি করি। শিশুকাল হইতে বাবার কাছে আমার সংকোচের অন্ত ছিল না, কখনোই মুখোমুখি তাহার কাছে দরবার করিবার সাহস বা অভ্যাস আমার ছিল না। সেদিন থাকিতে পারিলাম না, লজ্জার মাথা খাইয়া তাহাকে বলিয়া বসিলাম, বউয়ের শরীর ভালো নেই, তাহাকে একবার বাপের কাছে পাঠাইলে হয়? বাবা তো একেবারে হতবুদ্ধি। মনে লেশমাত্র সন্দেহ রহিল না যে হৈম এইরূপ অভূতপূর্ব স্পর্ধায় আমাকে প্রভাবিত করিয়াছে। তখনই তিনি উঠিয়া অন্তপুরে গিয়া হৈমকে জিজ্ঞাসা করিলেন, বলি বৌমা, তোমার অসুখটা কিসের? হৈম বলিল, অসুখ তো নাই। বাবা বলিলেন, এ উত্তরটা তেজ দেখাইবার জন্য। কিন্তু হৈম শরীর যে দিন দিন শুকাইয়া যাইতেছিল তাহা আমরা প্রতিদিনের অভ্যাস বসতে বুঝি নাই। একদিন বনমালী বাবু তাহাকে দেখিয়া চমকাইয়া উঠিলেন, এ এ কি হৈমি, এ কেমন চেহারা তোর, অসুখ করে নাই? হৈম কহিল, না, এই ঘটনা দিন দশেক পরে বলা নাই কহা নাই, হঠাৎ আমার শ্বশুর আসিয়া উপস্থিত। হৈমের শরীরে কথাটা নিশ্চয় বনমালী বাবু তাহাকে লিখিয়াছিলেন। বিবাহের পর বাপের কাছে বিদায় লইবার সময় মেয়ে আমার অশ্রু চাপিয়া নিয়েছিল। এবার মিলনের দিন বাপ যেমনই তাহার চিবুক ধরিয়া মুক্তি তুলিয়া ধরিলেন, অমনি হৈম চোখের জল আর মানা মানিল না। বাপ একটি কথা বলিতে পারিলেন না, জিজ্ঞাসা পর্যন্ত করিলেন না, কেমন আছিস? আমি শ্বশুর তাহার মেয়ের মুখের এমন একটা কিছু দেখিয়াছিলেন যাহাতে তাহার বুক ফাটিয়া গেল। হৈমর বাবার হাত ধরিয়া তাহাকে শোবার ঘরে লইয়া গেল। অনেক কথা যে জিজ্ঞাসা করিবার আছে, তাহার বাবারও শরীর যে ভালো দেখাইতেছে না। বাবা জিজ্ঞাসা করিলেন, বুড়ি আমার সঙ্গে যাবি? হৈম কাঙ্গালের মতো বলিয়া উঠিল, যাব। বাপ বলিলেন, আচ্ছা সব ঠিক করিতেছি। শ্বশুর যদি অত্যন্ত উদ্বিগ্ন হইয়া না থাকিতেন তাহা হইলে এই বাড়িতে ঢুকিয়া বুঝিতে পারিতেন, এখানে তাহার আর সেদিন নাই। হঠাৎ তাহার আবির্ভাবকে উপদ্রব মনে করিয়া বাবা তো ভালো করিয়া কথাই কহিলেন না। আমার শ্বশুরের মনে ছিল তাহার বেহাই একদা তাহাকে বারবার করিয়া আশ্বাস দিয়াছিলেন যে যখন তাহার খুশি মেয়েকে নিয়ে বাড়িতে যাইতে পারিবেন, এ সত্যের অনত্যা হইতে পারে, সে কথা তিনি মনে মনে আনিতে পারেন নাই। বাবা তামাক টানিতে টানিতে বলিলেন, বেহাই আমি তো কিছু বলিতে পারি না, একবার তাহলে বাড়ির মধ্যে ওপর বরাদ দেওয়ার অর্থ কি আমার জানা ছিল বুঝিলাম, কিছু হইলও না, বৌমার শরীর ভালো নেই, এত বড় অন্যায় অপবাদ। শ্বশুর মশাই স্বয়ং একজন ভালো ডাক্তার আনিয়া পরীক্ষা করাইলেন। ডাক্তার বলিলেন, বায়ু পরিবর্তন আবশ্যক, না হলে হঠাৎ একটা শক্ত ব্যামো হইতে পারে। বাবা হাসিয়া কহিলেন, হঠাৎ একটা শক্ত ব্যামো তো সকলেরই হইতে পারে, এটা কি আবার একটা কথা? আমার শ্বশুর কহিলেন, জানেন তো উনি একজন প্রসিদ্ধ ডক্টর, উহার কথাটা কি? বাবা কহিলেন, অমন ঢের ডাক্তার দেখিয়াছি, দক্ষিণার জোরে সকল পণ্ডিতেরই কাছে সব বিধান মেলে এবং সকল ডক্টরের কাছেই সব রোগের সার্টিফিকেট পাওয়া যায়। এ কথা শুনিয়ে আমার শ্বশুর একেবারে স্তব্ধ হইয়া গেলেন। হৈম বুঝিল তাহার বাবার প্রস্তাব অপমানের সহিত অগ্রাহ্য হইয়াছে, তাহার মন একেবারে কাঠ হইয়া গেল। আমি আর সহিতে পারিলাম না, বাবার কাছে গিয়া বলিলাম, হৈমকে আমি লইয়া যাইব। বাবা গর্জিয়া উঠিলেন, বটে রে, ইত্যাদি ইত্যাদি। বন্ধুরা কেহ কেহ আমাকে জিজ্ঞাসা করিয়াছেন, যাহা বলিলাম তাহা কইলাম না কেন? স্ত্রীকে লইয়া জোর করিয়া বাহির হইয়া গেলেই তো হইত, গেলাম না কেন? কেন যদি লোক ধর্মের কাছে সত্য ধর্মকে না ঠেলিব, যদি ঘরের কাছে ঘরের মানুষকে বলি দিতে না পারিব, তবে আমার রক্তের মধ্যে বহু যুগের যে শিক্ষা তাহা কি করিতে আছে জানো তোমরা? যেদিন অযোধ্যার লোকেরা সীতাকে বিসর্জন দেবার দাবি করিয়াছিলেন তাহার মধ্যে আমিও যে ছিলাম, আর সেই বিসর্জনে গৌরবের কথা যুগে যুগে যাহারা গান করিয়া আসিয়াছে আমিও যে তাহাদের মধ্যে একজন, আর আমি তো সেদিন লোকরঞ্জনের জন্য স্ত্রী পরিত্যাগের গুণবর্ণনা করিয়া মাসিক পত্রে প্রবন্ধ লিখিয়াছি, বুকের রক্ত দিয়া আমাকে যে একটি দ্বিতীয় সীতা বিসর্জনের কাহিনী লিখিতে হইবে সে কথা কে জানিত?
পিতায় কন্যায় আর একবার বিদায়ের ক্ষণ উপস্থিত হইল। একবারই দুজনের মুখে হাসি। কন্যা হাসিতে হাসিতে ভর্ৎসনা করিয়া বলিল, বাবা, আর যদি কখনো তুমি আমাকে দেখিবার জন্য এমন ছুটোছুটি করিয়া এ বাড়িতে আসো, তবে আমি ঘরে কপাট দেব। বাবা হাসিতে হাসিতে বলিলেন, ফের যদি আসি তবে সিটকাঠি সঙ্গে করিয়াই আসিব। ইহার পরে হৈমর মুখে তাহার চিরদিনের সেই স্নিগ্ধ হাসিটুকু আর একদিনের জন্য দেখি নাই। তাহারও পরে কি হইল সে কথা আর বলতে পারিব না। শুনিতেছি মা পাত্রী সন্ধান করিতেছেন, হয়তো একদিন মার অনুরোধে অগ্রাহ্য করিতে পারিব না, ইহাও সম্ভব হইতে পারে। কারণ থাক, আর কাজ কি? What is it?